বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে আমরা সুন্দরবন যাচ্ছি। তো এই যে এখন আমরা লঞ্চে উঠবো, তারপর এটা পার করেই মানে যে হোটেলে আমরা যাব সেই হোটেলে যাচ্ছি। তো এই যে লঞ্চে সবাই উঠে পড়ছে, দেখো তারপরে দেখো আমরা এখন নামবো নামবো মানে নামার সময় হয়ে গেছে। তো এই সামনেই আমরা নেমে যাব। এখানে যেহেতু আমাদের হোটেলটা আছে, তো এখানেই আমাদেরকে নামতে হবে। তো দেখো দুপাশে খুব সুন্দর সুন্দর গাছ, দেখতে খুব সুন্দর লাগছে। যার নাম সুন্দরবন, তো দেখতে তো বলো ভালোই লাগবে। আমি এই ফার্স্ট টাইম এসেছি, আগে কোনোদিনও আসিনি। তো এসে আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, যদি তোমরা এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো। জায়গাটা খুব সুন্দর, না দেখলে তোমরা বুঝতে পারবে না। এসে একবার হলেও ঘুরে যাও, আশা করছি তোমাদের ভালো লাগবে এই জায়গাটা। তো আমি অনেকের মুখেই শুনতাম, তো আমি কোনোদিনও আসতে পারতাম না। তো এবার বলেছি আমার হাজবেন্ডকে, তারপর নিয়ে এসেছে। তো আমরা এখনই নেমে পড়বো। তারপরে এই দেখো আমাদের হোটেলটা, তো আমরা এই হোটেলেই থাকবো। তো বোঝোই তো এটা একটু গ্রাম সাইড এলাকা, তো এখানে এরকমই হোটেল হয় সব। তো এই হোটেলটাই আমরা নিয়েছি। তো দেখো ঘরগুলো খুব সুন্দর, এখানে এই 21-22টার মতন ঘর আছে। তো এগুলো সব বুকিং হয়ে গেছে, তো আমরা আগেই মানে অনলাইনে বুকিং করেছিলাম। এক একজনের পার ডে 3,000 টাকা করে। তো আমরা তিনটা ফ্যামিলি এসেছিলাম, তো তিনটা ফ্যামিলি তিনজনের তিনটা রুম নিয়েছি। আর এই যে আমার একটা বোনের ছেলে দেখো, আর এই যে আমার হাজবেন্ড এখানে, তো ওটা আমাদের রুম ছিল। তো আমি এই সাইডটা ভিডিও করছি, দেখো খুব সুন্দর জায়গা। এখানে কলা গাছ আছে, আর এই যে এই পাশে সবাই মানে চলে এসেছে এখানে। আর দেখো সাইড দিয়ে কি সুন্দর ফুলের বাগান। তো আমার বোন রেডি হয়ে গেছে, ঘুরতে যাবে। তো এই দেখো মাটির ঘর ছিল, কিন্তু ঘরের মধ্যে আবার এসি আছে, তো খুব সুন্দর। আমরা এরকম পরিবেশে তো থাকি নাই। তো আসার পর আমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা, তোমরাও এসে দেখে যাও। দেখো আগের দিনের কিছু মানে কাহিনী এখানে দেখতে পাবে, তো ভালোই লাগে দেখলে। দেখো আর এই যে আমার হাজব্যান্ড বসে আছে, তাকে একটু ভিডিও করে নিলাম। ও বলছে আমাকে একটু ভিডিও করে। দেখো ঘরটা দেখতে মনে হচ্ছে কত ছোট, কিন্তু ভিতরটা অনেকটাই বড়। দুটো দুপাশে বেড আছে, তো একটাতে আমার ছেলে মেয়ে ছিল আর একটাতে আমরা ছিলাম। তো আমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করছি। তোমাদের পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগছে আপনাদের?
চিনিয়ে রাখ।